ইন্দ্রকুমারের কালো চরিত্রটা বেরিয়ে পড়লো সবার সামনে। ওটি লাইকদের সাথে থাকুন। নিমপুলের মধু ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, লাইক নিউজের তরফ থেকে ইন্দ্রকুমারকে ফোন করে বলা হয় নিউজ চ্যানেল তার সাক্ষাৎকার নিতে চায় এবং তার আসন্ন ছবি প্রচার করতে চায়। পাশাপাশি সবার সামনে তাদের চ্যানেলের তরফ থেকে ইন্দ্রকুমারের থেকে অন ক্যামেরা ক্ষমা মার্জনা করতে চায়। এমন একটি লোভনীয় সুযোগ হাতছাড়া করা যায় নাকি? রাজি হয়ে যায় ইন্দ্রকুমার। নিউজ রুমে এসে দেখতে পায় অভিমন্যু নয়, তার সাক্ষাৎকার নেবে স্বয়ং আলোকপর্ণা। জিরা থেকে রীতিমতো হতবাক হয়ে যায় ইন্দ্রকুমার। ধারাবাহিকের নায়িকা বলে ভগবান তাকে এখনো অব্দি বাঁচিয়ে রেখেছে, কারণ এখনো অনেক কাজ বাকি রয়ে গেছে তার। সবার সামনে ইন্দ্রকুমারের ভণ্ডামি পাশ না করে সে কোথাও যেতে পারে না। এরপর একের পর এক সমস্ত মেয়েদের হাজির করা হয় যাদের সঙ্গে ইন্দ্রকুমার প্রচুর মতন আচরণ করেছে। তখন অবধি সবটা পরিষ্কার হয়নি, তারপরে প্রবেশ করে রোহিণী চালানো হয় সেই ভিডিওটি, যেটা দেখার পর আর কারো মনে কোনো সংশয় না থাকা উচিত। ইন্দ্রকুমার রোহিণীর সাথে যেটা করার চেষ্টা করেছিল সেটা দেখার পর বাংলার দর্শকরা সমস্ত বোল ভেঙে যায়। ইন্দ্রকুমার এমন ফ্যাশাতে পড়ে যে এই ভিডিও এবং এই ঘটনাগুলোকে অস্বীকার করতে পারে না। মুখ লুকিয়ে সেখান থেকে পালিয়ে যায় ইন্দ্রকুমার। অবশেষে জিতে যায় ধারাবাহিকের নায়িকা, জিতে যায় সমাজের সেই সমস্ত অত্যাচারিত মেয়েরা যারা শোষণের শিকার। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর আমার গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।